ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে 20 আগস্ট মাঠে নামছে ইংল্যান্ড ও স্পেন। তবে রোববার শুধু এই দুই দলেরই নয়, লড়াই হবে বিশ্বের দুই সেরা খেলাধুলা সামগ্রী প্রস্তুতকারী কোম্পানির মাঝেও। ইংল্যান্ডের জার্সি স্পন্সর নাইকির সঙ্গে লড়বে স্পেনের জার্সি স্পন্সর অ্যাডিডাস। প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দল ইংল্যান্ড ও স্পেনের মধ্যে যেই জিতবে তাতে মাল্টিমিলিয়ন ডলার লাভবান হওয়ার সুযোগ থাকবে তাদের জার্সি স্পন্সর নাইকি ও অ্যাডিডাসের। পোশাক প্রস্তুতকারী কোম্পানিদের বিক্রি বাড়ানোয় অনেক বড় ভূমিকা পালন করে থাকে স্পোর্টস স্পন্সরশিপগুলো। এই যেমন 2019 নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যুক্তরাষ্ট্রের হোম জার্সি তখন সবচেয়ে বেশি বিক্রি হয় নাইকির অফিশিয়াল ওয়েবসাইটে। এই জার্সি বিক্রি থেকে 2015 বিশ্বকাপের চেয়ে 2019 বিশ্বকাপে 4 গুণ বেশি লাভ করে কোম্পানিগুলো। এবার তার চেয়েও বেশি আয় হতে পারে বলে ধারণা করছে তারা। এবারের বিশ্বকাপে অংশ নেয়া 32 দলের মধ্যে 23 দলের জার্সি স্পন্সর করেছে দুই প্রতিদ্বন্দ্বী নাইকি ও অ্যাডিডাস, যেখানে নাইকির জার্সি পরে খেলে 13 দল এবং অ্যাডিডাসের জার্সি পরে খেলে 10 দল। তবে এবারের আসরে আগেই সব বড় দলের অপ্রত্যাশিত বিদায়ে এই দুই কোম্পানির মার্চেন্ডাইজ বিক্রির চাহিদা বেশ কমে যায়। এমনটা আগেও হয়েছিল 1995 নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সম্ভাব্য বিশাল অঙ্কের অর্থ হারায় তাদের স্পন্সর নাইকি। যদিও এবার ইংল্যান্ড ফাইনালে ওঠায় সবচেয়ে বেশি আয়ের সম্ভাবনা দেখছে নাইকি। ফাইনালকে সামনে রেখে এরই মধ্যে রিটেইলার জেডি স্পোর্টসের ওয়েবসাইটে $102 বিক্রি হওয়া ইংল্যান্ড নারী দলের জার্সি সবই বিক্রি হয়ে গেছে। অন্যদিকে আসরটির আরেক ফাইনালিস্ট স্পেনের জার্সির চাহিদাও বেশ বেড়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস। রিটেইলার ও অফিশিয়াল স্টোরে স্পেনের অথেন্টিক জার্সি বিক্রি হচ্ছে €140, আর রেপ্লিকা জার্সি বিক্রি হচ্ছে €90। ফাইনালি স্পেন জিতলে বিশেষ ডিজাইনের জার্সি বাজারে আনার পরিকল্পনা করছে এই জার্মান কোম্পানি। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হওয়া এবারের নারী বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রায় $570 মিলিয়ন আয় হয়েছে বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। সেই বিশ্বকাপেরই ফাইনালে ইংল্যান্ড বনাম স্পেনের লড়াইয়ে যে জিতবে আয়ের দৌড়ে বেশ এগিয়ে যাবে তাদের জার্সি স্পন্সর কোম্পানি নাইকি অথবা অ্যাডিডাস।